আমাদের আজকের বিষয় বাইল। বাইল কি আর এই বাইল দেখতে কিরকম? তো চলুন বেশি দেরি না করে পিকে ল্যাবরেটরির পক্ষ থেকে আমি বিকাশ শুরু করছি আজকের ভিডিও। ফিরে এলাম ইন্টোর পরে। আমরা প্রথমে জানবো বাইল কি। বাইল হলো বাইল ইজ এ ডার্ক গ্রিন টু ইয়েলোশ ব্রাউন ফ্লুইড produced by the liver of most vertebrates. That is the digestion of lipids in the small intestine. In humans, bile is produced continuously by the liver and stored and concentrated in the gallbladder. এখানে যা বলা হয়েছে সেটি হলো বাইল দেখতে গ্রিন আর ইয়েলোশ। তো এটি লিভারে উৎপন্ন হয়ে সেটা পিত্তথলিতে অর্থাৎ গল ব্লাডারে জমা হয় আর সেই ফ্লুইডটি আমাদেরকে হজমে সহায়তা করে। এই বাইল দেখতে কিরকম সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তার আগে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপলোড সবার আগে পাওয়ার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে। বাইল দেখতে কিরকম তার প্র্যাকটিক্যাল ভিডিও আমরা এখন দেখব। তো চলুন। আমার হাতে এখন যে জিনিসটি দেখছেন এটি হলো বাইল। আর এই বাইল দিয়ে আমরা কি করি বা কি পরীক্ষা করি সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, এই পরীক্ষা আমরা করে থাকি। চ্যানেলের মাধ্যমে কালেকশন থেকে শুরু করে ইউরিন, স্টুল, ব্লাড কালেকশন এইসব যত ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন এই পিকে ল্যাবরেটরি চ্যানেলে ঢুকে তারপর সবগুলো ভিডিও দেখে নেবেন। যদি সেই সব ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকে তবে অবশ্যই সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন। যে কোনো ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।